কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের লক্ষ্য মহিলাদের সশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভরতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা আর সেই লক্ষ্যে কাজ করে চলেছে বিভিন্ন নির্বাচিত সংস্থাগুলি শুক্রবার বিলোনিয়া পৌর পরিষদের উদ্যোগে পৌর এলাকার 17টি ওয়ার্ডে 17 জন বন্ধের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই মেশিন প্রদান করা হয় এই সাথে 6 জন ঠেলা রিক্সা চালক শ্রমিককে 6টি রিক্সা প্রদান করা হয় এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র আল্ট্রাসোনোগ্রাফি ECG ট্রেডমিল টেস্ট ঔষধের দোকান আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায় ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার মোবাইল 8710049191 8509367 সরকারের যে নির্দিষ্ট লক্ষ্য যে মানুষকে স্বনির্ভর করা স্বাবলম্বী করা সেদিকে লক্ষ্য রেখে বিলোনিয়া পৌর পরিষদ বিশেষত 17টি ওয়ার্ডের মধ্যে যে সমস্ত দুস্থ মহিলা রয়েছেন গরিব মহিলা রয়েছেন তারা যাতে অর্থনৈতিকভাবে রুজি রোজগার করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেলাই মেশিন বিতরণ করতে যাচ্ছি সুবিধা প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে সিলেকশন আগেই করা হয়েছে তা আমরা জানাতে চাই যে আপনারা এই সেলাই মেশিন নিয়ে আপনারা নিজেরা কাজ করবেন সেলাইয়ের কাজ করবেন এবং আপনারা স্বনির্ভর করবেন